যে জিনিসটা ঘটছে পুরো জিনিসটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাই, কারণ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার ফ্যান প্লাস যারা ক্রিকেট লাভার বাংলাদেশে তাদের এটা জানা উচিত। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শেষ দিন আগামীকাল 28 সেপ্টেম্বর। সময় শেষ হওয়ার 2 দিন আগে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের জায়গা না পাওয়া। নির্বাচকদের ব্যাখ্যা, চোটের কারণে এই অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। গুঞ্জন আছে তামিম বিশ্বকাপে 5 মাসের বেশি খেলতে পারবেন না, এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে তামিম ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, তো যখন খেলা শেষ হইলো, খেলা শেষ হওয়ার পর আমি আমার অবস্থানটা বললাম ফিজিওকে যে দিস ইজ হাউ আই এম ফিলিং। ঠিক ওই মুহূর্তে 3 জন সিলেক্টর ড্রেসিং রুমে আসে। একটা জিনিস আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাই, আমি কোনো সময় কোনো মুহূর্তে আর কাউকেও কোনো সময় আমি বলি না যে আমি 5টা ম্যাচের বেশি খেলতে পারবো না। তামিম এমন শর্ত না দিলেও তার চোটের বিষয়টি নির্বাচকদের মাথায় রাখতে বলেছিলেন, বলেছিলেন তিনি হয়তো সব ম্যাচ খেলতে পারবেন না। তামিম বলেন, আই এম শিওর কালকে নান্নু ভাইও এই কথাটা ক্লিয়ার করছে, এ একটা একটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এই কথাটা কেমনে মিডিয়াকে ফিট করা হয়েছে বা কে করছে, বাট এই জিনিসটা ইজ অ্যাবসলুটলি ফলস। সো দ্যাট যে জিনিসটা আমি সিলেক্টরদেরকে বলেছিলাম, যে আমি বলেছিলাম যে দেখেন আমার বডিটা এরকমই থাকবে, এখন যে অবস্থায় আছে আমার একটু ব্যথা থাকবে, এই থাকবে। তো আপনারা যখন টিমটা সিলেক্ট করবেন, এই জিনিসটা মাথায় রেখে টিমটা সিলেক্ট করবেন।